সাবস্ক্রাইব করুন কেরিয়ার প্লাস চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশন অন করুন সমস্ত ভিডিও লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমরা নিয়ে এসেছি একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি তো বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করবেন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা রাজ্যের জেলা আদালতে এলডিসি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো আমরা এখন আছি বাঁকুড়া জেলা আদালতের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ডট ই কোর্ট ডট জিওভি ডট ইন স্ল্যাশ বাঁকুড়ার আমরা এখন রয়েছি বাঁকুড়া জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নাম্বার ওয়ান স্ল্যাশ দু হাজার উনিশ ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ বাঁকুড়া অর্থাৎ বাঁকুড়া জেলা আদালতে কিন্তু স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ক্লিক করলে আমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবো তো বন্ধুরা অনস্ক্রিনে আমাদের সামনে ওপেন হয়ে গেল অফিসিয়াল নোটিফিকেশান অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার তো এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে ক্যালকাটা হাইকোর্ট ডট জিও ডট ইন অথবা ডিস্ট্রিক্ট ডট ই কোর্ট ডট জিওভি ডট ইন আমরা এই দুটি এই ওয়েবসাইট থেকে আমরা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে আপনাদের দেখালাম এছাড়াও ক্যালকাটা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ষোলো এগারো দু হাজার উনিশ অর্থাৎ আগামীকাল থেকে ষোলোই নভেম্বর থেকে আবেদন চলবে এবং আবেদনের লাস্ট ডেট দশ বারো দু হাজার উনিশ অর্থাৎ দশই ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে তো আপনাদের ভ্যাকেন্সি এবং কোন কোন পোস্টে নিয়োগ হবে ইংলিশ স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি টোটাল চারটি শূন্যপদ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসির জন্য তিনটি শূন্যপদ রয়েছে প্রসেস সার্ভারের ক্ষেত্রে দুটি শূন্যপদ রয়েছে এবং গ্রুপ ডি পিও নাইট গার্ড ফরাসের জন্য দশটি শূন্যপদ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকবার আমি বলে দিচ্ছি ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি চারটি শূন্যপদ লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি তিনটি শূন্যপদ প্রসেস সার্ভার দুটি ভ্যাকেন্সি গ্রুপ ডি দশটি ভ্যাকেন্সি তো এই হলো ভ্যাকেন্সি আপনাদের স্কেল অফ পে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা গ্রেড পে ছাব্বিশশো টাকা গ্রুপ ডির জন্য চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো গ্রেড পে সতেরোশো টাকা তো এই হল আপনাদের ভ্যাকেন্সি এবং স্যালারি এবং এলিজিবিলিটি এজ আপনাদের এজ কত হতে হবে এজ হতে হবে আপনাদের আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে হিসেব করে নেবেন এক এক দু হাজার উনিশ অনুযায়ী এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী ও এবং এসসি এসটিরা যেমন ছাড় পায় তেমনই কিন্তু পাবেন অর্থাৎ এসসিএসটিরা সি পাঁচ বছরের এবং ও বিসিরা তিন বছরের ছাড় কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় পেয়ে যাবেন তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে বলেই দিয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে অর্থাৎ আপনারা এলডিসির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং একটি কম্পিউটার সার্টিফিকেট কিন্তু দরকার তাহলেই আপনারা আবেদন করতে পারবেন এবং স্টেনোগ্রাফার গ্রেড থ্রির জন্য কিন্তু টাইপিং চাওয়া হয়েছে অর্থাৎ মিনিমাম স্পিড চাওয়া হয়েছে আশি ওয়ার্ড পার মিনিট কিন্তু এটা কিন্তু আপনাদের এলডিসি পোস্টের জন্য কোনো রকম কোনো টাইপ কিন্তু চাওয়া হয়নি অর্থাৎ কোনো মিনিমাম স্পিড কিন্তু চাওয়া হয়নি তো আপনাদের যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলেই আপনারা এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা যদি প্রসেস সার্ভারের জন্য আবেদন করতে চান তাহলে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র যদি এইট পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের মোড অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সামের যে আপনাদের সিলেবাস সেটাও কিন্তু এখানে ভালো মতো দেওয়া রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভারের এক্সাম সিলেবাস আপনারা দেখতে পাচ্ছেন একশো নাম্বারের ওপর হবে এক্সাম রিটেন এক্সাম এবং এমসি টাইপ এক্সাম হবে পঞ্চাশটি এমসিকিউ থাকবে প্রতিটির মান থাকবে দুই নাম্বার করে পঞ্চাশ গুণ দুই একশোতে হবে এক্সাম এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক নাম্বার করে কাটা যাবে আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ মার্কিং রয়েছে এবং এক্সামে থাকবে অ্যারিথমেটিক ইংলিশ বেঙ্গলি এবং জিকে এবং আপনাদের কুড়ি নম্বরের হবে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট তো এইভাবেই কিন্তু আপনাদের নিয়োগটি হবে তো গ্রুপটির জন্য আপনারা একটু দেখে নিন ভিডিওটিকে পজ করে আপনারা কাইন্ডলি স্ক্রিনশটও মেনে নিতে পারেন তো আপনাদের আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম এখন আপনাদের দেখাতে হবে অ্যাপ্লিকেশন ফিজ কত আবেদন ফি হলো ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রির জন্য তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তিনশো টাকা এবং এস হয়ে থাকলে আপনাদের দুশো টাকা করে লাগবে প্রসেস সার্ভারের জন্য তিনশো টাকা এবং এস হয়ে থাকলে দুশো টাকা গ্রুপ ডির জন্য দুশো টাকা এবং এস সিএসটি হয়ে থাকলে দেড়শো টাকা তো এই হলো ফুল আলোচনা আমরা করে করে দিলাম ডিটেইলসে আলোচনা করে দিলাম ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এরকমই চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ